8-10টা গ্রামের মতো এখানে আছে ঘরবাড়ি, পুকুর, ক্ষেত ভরা ফসল, তবে সেগুলি খাওয়ার জন্য কিংবা বাড়িতে থাকার জন্য মানুষ নেই এখানে। এই কথাটি শুনে অবাক হবেন যে কেউ, তবে না, কোনো হরর সিনেমার দৃশ্যপট ব্যাখ্যা করছি না, কিংবা ভিনদেশি কোনো দ্বীপও নয়। এটি বাংলাদেশেই রয়েছে এমন এক গ্রাম যেখানে প্রায় 100 বছর ধরে কোনো মানুষের বাস নেই। গ্রামটির নাম মঙ্গলপুর। বাংলাদেশের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইলাঙ্গি ইউনিয়নে এই গ্রামের অবস্থান। সরকারি নথিতে গ্রামটির অস্তিত্ব আছে, আছে ফসলি জমি, পুকুর, গাছগাছালি, শুধু নেই কোনো কোলাহল। জনশ্রুতি আছে বহু বছর পূর্বে মঙ্গলপুর গ্রামের মানুষের মধ্যে অমঙ্গল আতঙ্ক ভর করে, ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় মানুষ। সেই থেকে গ্রামটি মানুষশূন্য। এখনও গ্রাম জুড়ে রয়েছে ধান, মুসুরি, আখসহ বিভিন্ন ফসলের ক্ষেত এবং ফলের বাগান, রয়েছে বেশ কয়েকটি বসত ভিটার ধ্বংসাবশেষ, রয়েছে বেশ কিছু পুকুরও, যা প্রমাণ করে এককালে এখানে মানুষের বসবাস ছিল খুব ভালোভাবে। তবে কেন এখানে কেউ বাস করে না, এমন প্রশ্ন আপনার মনেও নিশ্চয় জেগে উঠছে বারবার। চলুন জেনে নেওয়া যাক এর নেপথ্যের কাহিনী। 80-90 বছর পূর্বে মঙ্গলপুর গ্রামে মহামারী আকারে কলেরা রোগ ছড়িয়ে পড়ে। এতে অনেক মানুষ মারা যান। আতঙ্কে অন্যরা আশেপাশের গ্রামে আশ্রয় নেন। কিছু পরিবার ভয়ে গ্রাম ছেড়ে ভারতে চলে যান। মঙ্গলপুর গ্রামের অধিকাংশ মানুষই হিন্দু সম্প্রদায়ের ছিলেন। গ্রামে যখন কলেরা মহামারী আকার ধারণ করে তখন অনেক মানুষই মারা যান। ওই সময় গ্রামে একটি কথা ছড়িয়ে পড়ে, গ্রামের খাল বিল পুকুর কুয়োর জল নষ্ট হয়েছে, এখানে থাকলে সকলকে মরতে হবে। এই প্রচারের পর গ্রামের মানুষ দল বেঁধে ভারতে চলে যায়। কিছু মানুষ পাশের গ্রামগুলিতে চলে গিয়েছিল, যারা পরে অন্যত্র চলে গেছেন। এসব অনেক অনেক বছর আগেকার কথা, তবে তারও অনেক পরে, আজ থেকে 80-90 বছর আগেও হাজরা ঠাকুর, নিপিন ঠাকুররা কয়েক ঘর এখানে ছিলেন। তারা মারা যাওয়ার পর সর্বশেষে তাদের পরিবারের নেটো ঠাকুর নামে একজন মঙ্গলপুরে থাকতেন। তিনি পরবর্তীতে খুন হলে গ্রামটি সম্পূর্ণভাবে মানুষশূন্য হয়ে পড়ে। জানা যায় এই অঞ্চলে মঙ্গল পাঠান নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তার নামেই পরবর্তীতে গ্রামটির নামকরণ করা হয় মঙ্গলপুর। মঙ্গল পাঠানের 3 একর জমির ওপর ছিল বিশাল এক বাড়ি। বাড়ির চারিদিকে উঁচু করে 30-40 ইঞ্চি চওড়া মাটির প্রাচীর ছিল। পাশের পুকুরের উঁচু পাড়ে দাঁড়িয়েও বাড়ির ভিতরের কাউকে দেখা যেত না। তার পরিবার ছিল খুবই মর্যাদাশীল এবং পর্দানসীন। বাড়ির মেয়েরা কখনো বাইরে বের হতো না, এমনকি বাইরের কোনো পুরুষের সাথেও দেখা করতেন না তারা। মঙ্গল পাঠান একসময় সেখানেই মারা যান। তার কবর এখনও রয়েছে এই গ্রামে। একসময়ের কোলাহলপূর্ণ গ্রাম কী কারণে এমন মানুষশূন্য হয়ে গেল তা সঠিকভাবে কেউই বলতে পারেন না। অনেকটাই পর সময়ও বয়েছে, তাই এই প্রজন্মের কেউ এ বিষয়ে খোঁজও রাখেন না। তবে সবচেয়ে প্রচলিত কারণ হচ্ছে, একসময় এখানে কলেরা এবং গুটি বসন্ত দেখা দিলে গ্রামের মানুষ মারা যেতে থাকে। এর মধ্যে বেশিরভাগই ছিল শিশু। ডাক্তার, কবিরাজ, ওঝা, ওষুধ, ঝাড়ফুঁক কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করেন কোনো দৈব শক্তির কারণেই এমনটা হচ্ছে, এখানে থাকলে তারা কেউ বাঁচবেন না, তাই সবাই সব রেখেই গ্রাম ছেড়ে পালাতে থাকেন। পরবর্তীতে তাদের উত্তরসূরিরা এসে তাদের জমি পাশের গ্রামের মানুষের কাছে বিক্রি করে দিয়ে যেন ঝামেলা মুক্ত হয়, তারাই এখন এইসব জমিতে চাষাবাদ করছেন, তবে বসতি গড়েননি কেউই। আপনারা দেখছেন নিউজ বিশ্ববাংলা, সময়ের সাথে মানুষের পাশে।